বৃহত্তর এলাকার মানুষের জন্য একটা সুখবর। বালাগাঁও লাইনের অফিসের কাম তুরজুর ভাবে চলছে। রফি ব্লকে আপনারা দেখে নেন, যারা যারা ফ্লো করেন নাই রফি ব্লক ফ্লো করে নেন, আর রফি ব্লক একটা শেয়ার করে সবাইকে দেখাই দেন। কয় হাজার মেগাওয়াটের ইয়ে আছে? 500 মেগাওয়াট। এটা কোন কোন এরিয়ার মধ্যে লাইনটা টানবো? এটা একদম নেয়ার জয়পুর তারাখালি হাদিয়া সুখী মনগুড়ি মোটে 25-30 কিলোমিটার এরিয়া। 25-30 কিলোমিটার এরিয়া আনুমানিক কতদিনের মধ্যে ক্লিয়ার হন নাকি? আনুমানিক এক দেড় মাসের মধ্যে না? ইনার নাম হলো বুলবুল হোসেন চৌধুরী। তো আমরা এক দেড় মাসের মধ্যে বড় একটা সমস্যার সমাধান হবো বলে দেখা যায়। যারা যারা হয়তো ভাবতেছেন যে পাল্লাগাঁও যে লাইনের অফিসের কাম চলতেছে, লাইনের অফিসের কাম কত দূর আগ বাড়ছে, তাই আমি আজকে রফি ব্লকে আপনাদেরকে দেখামো। যারা যারা ফার্স্ট টাইম দেখতেছেন পারলে একটা শেয়ার করে বেলেগকে দেখা দিবেন। দীর্ঘদিন ধরে একটা সমস্যা চলছে, মানে যদি অল্প বৃষ্টি হয় বা অল্প বেশি গরম হয় তো লাইন আমরা পাই না, তাই অনেক লাইন নিয়ে আন্দোলন আমরা করছি বা অনেক জায়গায় গেছি। তো এখন সম্ভবত 2-3 মাসের ভিতরে মানে লাইন দেওয়ার প্রবলেম সলভ হয়ে যাব, কারণ বাল্লাগাঁও যেটা লাইনের অফিস, তো অফিসের যেগুলা কাজ পড়াই শেষের বাগে, মানে আজকে বড় বড় দুইটা ট্রান্সমিটার আইলো, তো এরপরে আর বেশি দিন লাগবো না। ধরেন আনুমানিক 2-3 মাসের মধ্যে হয়তো এই জায়গার থেকে আমরা লাইন সাপ্লাইটা পামু, আর এই জায়গায় যখন লাইন সাপ্লাই পামু তখন হয়তো এই লাইনের সমস্যাটা সমাধান হবো। কারণ একটা সময় আমরা সরবুক থেকে লাইন পাইতাম, তো আমরা সমস্যায় আছিলাম। তারপরে আমরা খড়িশালার থেকে এখন লাইন পাই, কিন্তু তাও সমস্যায় আছিলাম। যখন আমরা বাল্লাগাঁও থেকে লাইনটা স্টার্ট হবো তখন হয়তো সমস্যাটা আমাকেও থাকবো না। তো বাল্লাগাঁও থেকে 25-30 কিলোমিটার এরিয়ার ভিতরে লাইনটা সাপ্লাই হবো, যেমন লাংলা, সেনিমারি, তারাকান্দি, বরবিটা, বটতারি, রামপুর আদি করি, টিএনডি আদি করি 25 কিলোমিটার এরিয়ার ভিতরে লাইনটা যখন সাপ্লাই হবো এই জায়গার থেকে, তখন হয়তো লাইনের সমস্যা থাকবো না। তাই দীর্ঘদিন ধরে একটা সমস্যায় আমরা ভুগতাছি, সমস্যার সমাধানের পথে। যারা যারা ফার্স্ট টাইম দেখতেছেন এটা বাল্লাগাঁও লাইনের অফিসের কাম, এইভাবে এক বাড়ছে লাইনের অফিসের প্রায় 90%-এর কাম শেষ, আর 2-3 মাসের মধ্যে আমরা এই জায়গার থেকে লাইন পাই যাবো। যারা যারা ফার্স্ট টাইম দেখতেছেন রফি ব্লকে পারলে একটা শেয়ার দিয়ে বেলেগকে দেখা দিবেন, আর রফি ব্লক যারা যারা ফ্লো করেন নাই ফ্লো করে রাখবেন, হয়তো এইরকম ব্লক আরও পাবার নিগে ফ্লো করে রাখবেন। আর লাইনের সমস্যাটা বড় সমস্যা চালামাগো, এখন লাইনের সমস্যাটার সমাধানের পথে। 2-3 মাসের মধ্যে হয়তো আমাদের এই লাইনের সমস্যা আর থাকবো না। তাই যারা যারা ফার্স্ট টাইম দেখলেন রফি ব্লকে, তাই রফি ব্লকটা ফ্লো করে নেবেন আর একটা শেয়ার দিয়ে দেবেন, আর রফি ব্লকের সঙ্গেই থাকবেন। আজকে রফি ব্লক এই পর্যন্ত শেষ করলাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।